তুরস্কে মোসাদে 7 গুপ্তচর আটক, যে কোনো সময় ফাঁসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। তুরস্কে মোসাদে 7 গুপ্তচর আটক, যে কোনো সময় ফাঁসি। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইসরায়েলি দখলদারদের। ইরানের পর এবার তুরস্কের হাতে আবারও আটক হয়েছে বেশ কয়েকজন মোসাদ এজেন্ট। তুরস্কের মাটিতে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করার সময় তুর্কি পুলিশের হাতে আটক হন এসব গুপ্তচর। বরাবরের মতোই বিচার শেষে তাদের কপালে অপেক্ষা করছে কঠিনতম পরিণতি। তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তাম্বুলে অভিযান চালিয়ে মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে 7 জনকে আটক করেছে তুরস্ক পুলিশ। তার মধ্যে একজন খোদ তুর্কি বেসরকারি গোয়েন্দা সদস্য অন্তর্ভুক্ত। গত 5ই মার্চ তুরস্কের ইস্তাম্বুল থেকে অভিযুক্তদের আটক করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারের পর বন্দীরা বর্তমানে পুলিশি হেফাজতে আছে। মোসাদের হয়ে কাজ করা গোয়েন্দাদের প্রধান কাজ তুরস্কে অবস্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি ও ধনাঢ্য ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া, এমনটাই সন্দেহ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যদিকে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দাবি করছে, মোসাদের কাছে তথ্য পাচার করার মাধ্যম হিসেবে গোয়েন্দারা ব্যবহার করেছে ট্র্যাকিং ডিভাইস ও পাশাপাশি চালিয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের উপর কড়া নজরদারি। গোয়েন্দা সংস্থা এমআইটি বলছে, অভিযানে গ্রেপ্তার হওয়া তুর্কি বেসরকারি গোয়েন্দা সদস্যকে সাইবেরিয়ার রাজধানী বেলগ্রেডে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তুলেছে মোসাদ। এই গোয়েন্দা মোসাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ গ্রহণ করেছে। সরকারের কাছে দায়ের করা নথিতে নিজের অর্থনৈতিক পরিচিতি এড়াতে বেছে নিয়েছেন এমন অভিনব পন্থা। অপরাধ সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তুরস্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় দেখা যায়, ইস্তাম্বুলের বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ সদস্যরা এবং সেসব বাড়ি থেকে জব্দ করছে আগ্নেয়াস্ত্র, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ ভর্তি ঘুমের ঔষধ। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইট করে জানিয়েছেন, তুরস্ক সীমান্তের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি ও সমসাময়িক কর্মকাণ্ড পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের ঘৃণ্য কার্যক্রম ও এক এক করে গুপ্তচর বৃত্তির সাথে জড়িত সকলকে আটক করে দ্রুততার সাথে বিচারের মুখোমুখি করবে প্রশাসন। জানুয়ারি শুরুতে একই রকম অভিযোগে 34 জনকে আটক করেছিল পুলিশ, যারা কিনা তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের অনুসরণ, অতর্কিত হামলা ও অপহরণমূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরান জানিয়েছিল, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ সহ মোট 28টি দেশে ইসরায়েলের কয়েক হাজার গোয়েন্দা এজেন্ট আড়ালে থেকে তথ্য পাচার করে যাচ্ছে। তবে মোসাদের শনাক্তকৃত এজেন্টদের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে ইসরায়েলের কাছ থেকে তুরস্কে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও মোসাদের হয়ে কাজ করা তুরস্কের এই জনবলকে নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তুরস্কে মোসাদের হয়ে কাজ করা এজেন্টদের সম্পর্কে এক প্রকার মুখে কুলুপেটে বসে আছে ইসরায়েল।